আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি নূপুর চৌধুরী। আর আমরা আজকে আমাদের সাথে পেয়েছি একজন ডাক্তারকে, রেজা চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং একটি কারণও আছে প্রিয় দর্শক, মঙ্গলবার আমাদের ঈদ, কোরবানির ঈদ। এই ঈদে কিভাবে সুস্থ থাকবেন, আমরা অ্যানালাইসিস অনুষ্ঠানটি করেই থাকি প্রফেশনালদের দিয়ে, যারা বিভিন্ন বিষয়ে আপনাদের পরামর্শ দেন। আপনাদের যাদের প্রশ্ন থাকে, তারা আপনারা সরাসরি যুক্ত হয়ে, আপনারা আজকের যে বিষয়টি সেটি হচ্ছে কোরবানির ঈদ এবং আপনি কিভাবে সুস্থ থাকবেন, খাওয়া দাওয়ার রেসিপি কি হতে পারে, কিংবা কি ধরনের ডায়েট হতে পারে, সকালবেলা দুপুর বেলা রাতের বেলা ডায়াবেটিস রোগী থেকে সুস্থ মানুষ কিভাবে তারা সুস্থ থাকবেন, রেজা চৌধুরী আমরা সেই বিষয়টি নিয়ে কথা বলবো। এবং দর্শক, আপনাদের যদি কোনো ফোন থাকে, মতামত থাকে, আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এই নম্বরে, এছাড়া সরাসরি আছি ফেসবুকে www.facebook.com/tbn24usa। ঈদের শুভেচ্ছা আপনাকে আগেই দিয়ে দিই, মঙ্গলবার ঈদ মোবারক। এবং সেই সাথে আপনার কাছে আমি জানতে চাই যে কোরবানির ঈদ, যেহেতু কোরবানি দেওয়া হয়, মাংসটি বেশি খাওয়া হয়, আমরা চাই বা না চাই, গরু কিংবা খাসি সব জায়গা থেকে, এবং যেহেতু উৎসব, আমরা এটি নিয়ন্ত্রণের জায়গাটিও একটু কম থাকে, কারণ আমার ঘর থেকে শুরু হয়ে আমি যেখানে যাচ্ছি সবাই আমাকে ইয়ে করছে। এবং এই যে ঈদের ফেস্টিভ অনুষ্ঠান, গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে, কিন্তু তার একটা মেন উপলক্ষ কিন্তু খাওয়া দাওয়া। এবং সবচেয়ে বড় কথা হলো যে ওই চোখটা কিন্তু থাকে যে গরুর মাংস কিংবা খাসির মাংস, খাসি জবাই করার পরে যে তাজা মাংসটা ওইটা খাওয়ার দিকে, ওটা দিয়ে কোপ্তা, এটা আমরা দেশেও দেখেছি, এখন আমেরিকাতেও হচ্ছে আর কি। এবং আমরা দেশের মতো করেই মজা করতে চাই, খেতে চাই। তা আমি বলবো যে ঈদে যাওয়ার আগে আমরা সবাই একটা নাস্তা করি আর কি। তো ওইখানে যদি আমরা মাংস ছাড়া, মানে সেমাই, আগে খুব অল্প খাবার দেওয়ার আগে খুব মাইল্ড খাবার, কারণ আমরা জানি যে আমরা কিন্তু সামনে অনেক খাচ্ছি, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো আমরা যেটা ইয়ে করবো যে আমরা কিন্তু ওই ইভেন মাংসের সাথেও আমরা ধরেন 2-3 টুকরো মাংস এক এক জায়গায় খাই, কারণ আমরা যদি একবারে অনেক মাংস খাই আরও 4-5টা বাসায় আমরা যাব, তো সেটা দেখা যায়। আর আরেকটা জিনিস দেখা যায় যে আমি একটু বিস্তারিতভাবে জানতে চাই আপনার কাছে, আর সেটি হচ্ছে যে সকালবেলা যদি আমার রেসিপিটি কেমন হবে, আপনি বলছিলেন যে একটু মাইল্ড, একটু হালকা খাবার, তো সেই জায়গাটি থেকেই আপনার কাছে আমি জানতে চাই যে সকালবেলা কি কি ধরনের আমাদের খাবার খাওয়া উচিত, সেটির মধ্যে কি কি থাকতে হবে কিংবা কি থাকা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি একটু আরেকটু বিস্তারিতভাবে আমাদের একটু তুলে ধরেন দর্শকদের, তাহলে একটু ভালো হয়, একজন ডাক্তারের কাছ থেকে জেনে নিলাম আমরা। আমি বলবো যে সকালবেলা ধরেন 1টা রুটি পর্যন্ত আমরা সীমাবদ্ধ রাখি, পাতলা একটা রুটি, ভাজির দিকে ইয়ে করি, সেমাই, সবজি, হ্যাঁ, ইয়ে, এবং আমরা এটা অনেকে ডালও খেতে পারে, ডাল রুটি ইয়ে, আর ভাজি সেমাই খাওয়া যায়, হ্যাঁ, কিন্তু ডায়াবেটিক হলে তো একটু ইয়ে ফিরনি, কিন্তু এগুলোর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি, কারণ আমরা প্রোটিন থেকে দূরে থাকি, কারণ প্রোটিন তো আমরা দুপুরে রাত্রে খাচ্ছি, এটা হলো নাম্বার ওয়ান। নাম্বার টু হলো এই যে আমরা কিন্তু এই যে যাই পোলাও খাই, মাংস খাই, হ্যাঁ, সেদিন বেশি করে কোপ্তা খাই, কিন্তু আমরা যদি এখানে আমরা দুইটা বাঙালি ইয়েতে সালাদ কিন্তু এখন আবার দুই প্রকারে হচ্ছে, একটা হলো যে লেটুস, টমেটো, গতানুগতিক সালাদ, শসা, কিন্তু এখন নতুন যে সমস্ত সালাদ বেরিয়েছে যেটাকে এই আমি বলবো যে আমরা যেরকম একটা ডায়েট কোক রাখি, কারণ ডায়াবেটিক রোগীদের জন্য, তো আমরা যেটা করতে পারি যে একটা রেগুলার সালাদ যেখানে মিষ্টি কম, আর একটা তো ফ্রুটস এন্ড সালাদ, আবার ডায়াবেটিক রোগীরাও কিন্তু অল্প পরিমাণ সেই ফ্রুট এন্ড সালাদের মিক্সচারটা নিতে পারে। এটা একটা, মানে আমি চাচ্ছি যে পুরো প্লেটে আমরা শুধু পোলাও, মাংস আর কোপ্তা এগুলো না দিয়ে, মানে এখানে আমরা কিছু সালাদ ইয়ে করি, ভাতের পরিমাণটা কম রাখি, এবং মাংসের পরিমাণ আমরা চিন্তা করব যে আমি তো বিভিন্ন জায়গায় যে আর কিছু না খাই, একটু ঈদের মাংসটা খাবো, হ্যাঁ, তো
এইখানে আমি প্রথমে একটু কম খাই, কারণ আমাকে আরো চারটা পাঁচটা বাসা যেতে হবে এবং সবারই অনুরোধ রাখতে হবে মানে সকালবেলা। আরেকটি বিষয় রেজা চৌধুরী আপনার কাছে জানতে চাই, যে অনেকে আমাদের ধর্মীয় ভাবে আমরা রোজা রাখি, কোরবানির আগ পর্যন্ত রোজা রাখার পরে তারপরে আমরা খাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি সকালবেলার মেনুটি দিবেন দর্শকদের জন্য? আপনি যেমনটি বলছিলেন যে আমরা মাংস থেকে অ্যাভয়েড করি, কোরবানির পরে সাধারণত আমরা সারা বছর যত না মাংস খাই, মানে সাধারণত আমাদের যে কালচার, আমরা কোরবানির মাংসটি বড় প্লেটে নিয়ে আমরা তখন কিন্তু কার্বোহাইড্রেট জাতীয় তেমন কিছু খাই না, অনেক বাসাতেই আমি দেখেছি শুধু মাংস খাওয়া হচ্ছে। তো এক্ষেত্রে বয়স ভেদে আপনি যদি একটু দর্শকদের জানাতেন যে একটি ছোট ধরেন 7-8 বছরের যে, সে হয়তো কার্বোহাইড্রেট সবকিছু বাদ দিয়ে মাংসই খেতে পারে, তো সেই অনুযায়ী বয়স ভেদে আপনি যদি একটু পরিমাণটি দর্শকদের সামনে তুলে ধরতেন। আমি বলবো যে 30-35 নিচে, হ্যাঁ মোটামুটি আপনি মানে যদি আপনার কোনো হাই রিস্ক ফ্যাক্টর না থাকে, যেরকম ডাক্তার আগেই বলে দিয়েছে যে আপনার ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, সেই রকম যদি না হয় তাহলে 35 অথবা তার নিচে, হ্যাঁ আপনি মোটামুটি মনের আনন্দে মাংস খেতে পারেন। মানে 35 বছরের নিচে যদি আমার কোনো ধরনের ঝুঁকিপূর্ণ অসুস্থতা না থাকে, কারণ আমরা তো এখন আমি প্রায় বলে থাকি যে আমাদের যাদের মানে 25 কিংবা 20 উপরে সবারই একবার করে অ্যানুয়াল ফিজিক্যাল করা দরকার, 25 উপরে যাদের বয়স, হ্যাঁ 25 উপরে যাদের বয়স, তাহলে আমরা জেনে দিলাম যে আমাদের ব্লাড প্রেশার আছে কিনা অথবা প্রি ব্লাড প্রেশার আছে কিনা। যাদের একটু বর্ডার লাইন ব্লাড প্রেশার তারাও যদি খুব বেশি মাংস খায়, বিশেষ করে গরুর মাংসের মধ্যে কিন্তু একটা ইনহেরেন্ট এই যে প্রেশার বেড়ে যায়, লবণ থাকে, আর তারপরেও গরুর মাংসটা রান্নাই করা, আপনি ভাজি থেকে লবণ কম দিতে পারবেন মাছে, কিন্তু গরুর মাংস রান্নার সময় পেঁয়াজ একটু লবণ হয়ে যায়, একটু লবণ হবে মশলা এই মজা করার জন্য। বহু রুগী আমি দেখেছি যে পরে বাসার ব্লাড প্রেশার ঠিক ছিল, আমার অফিসে এসে প্রেশার বেশি কালকে রাত্রে কিংবা আজকে সকালে আমি গরুর মাংস খেয়েছি, এই গরুর মাংস কিংবা খাসির মাংস এটাতে কিন্তু প্রেশার বাড়িয়ে দেয়। তো আমি বলবো যে যাদের প্রেশার আছে তাদের আমি বলবো যে প্রতি সেটিংয়ে ছোট মিডিয়াম 3 টুকরাতে সীমাবদ্ধ থাকা ভালো, মানে 3 টুকরা মাংস, এত সংবরণ করাটা খুব কঠিন না, কিন্তু আমি তো আমাকে বুঝতে হবে যে আমি তো আবার আমার আমার ভাইয়ের বাসায় যাই, এক মিলের জন্য বলছেন যে 3 টুকরা বেশি, আচ্ছা এক সেটিং এ বলছেন যে এক বসাতে, যে আমি আমার বয়স যদি 35 বছরের উপর হয় এবং আমার 35-45 ইফ আই লাইক ডোন্ট হ্যাভ দ্য রিস্ক ফ্যাক্টর, মানে আমার হার্টের ডিজিজ নাই কিংবা আমার হাই ব্লাড প্রেশার নাই, আমার ডায়াবেটিস নাই, যদি এই ধরনের জিনিস থাকে আমি বলবো যে মেপে থাকে করাই ভালো। তারপরেও মেপে কারণ আমরা একটা উৎসবে নিশ্চয় অসুস্থ হতে চাই না, আমরা সুস্থ থাকতে চাই, রাত 10টায় অ্যাম্বুলেন্স কল করতে চাই না যে প্রেসার বেড়ে গেছে, মাথা ঘুরাচ্ছে, অনেক সময় খুব বেশি প্রেসার হলে আপনার বমি বমি লাগতে পারে, এই আবার ডায়াবেটিক রোগীদের তো অনেক সুগার 400-500 হয়ে যেতে পারে যদি আমরা মানে ভাত মিষ্টি বিভিন্ন ধরনের সবকিছু যদি মিশ্রণ হয় ঘটে, যে আমরা খুব সুন্দরভাবে আমাদের উৎসবটিকে উপভোগ করার জন্য সুস্থ থাকতে হবে, শরীর যদি সুস্থ থাকে তাহলে আমার সবকিছুই ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা কিন্তু আপনি কিন্তু একটা জিনিস চিন্তা করবেন যে আমরা কিন্তু খেতে খেতে বললে আমাদের একদম বুক পর্যন্ত শ্বাস নিতে কষ্ট হচ্ছে, এটা কিন্তু আমরা মজা হলে তো কথাই নেই, আমাদের যে পর্যন্ত খেতে পারি সে পর্যন্ত খেতে পারি, কথাটা আমরা বলি ঠিক খাওয়ার পর কিন্তু তখন দেখেন ইউ ফিল টায়ার্ড, মানে এই যে মজা, হ্যাঁ এই যে মজা করার জন্যও কিন্তু আপনি একটু মাঝামাঝি খাওয়া দরকার, আমি কম বলবো না মানে একদম পরিমাণ ভর পেট যেটা বলে সেটা না, সেটা থেকে দূরে, এটা যে কোনো সময় ভালো। আর একটা জিনিস আমি একটা অ্যাড করতে চাই যে যেটা আমরা বাঙালি কালচার, ধরেন আমরা কিন্তু বাসায় যে যাই গ্রুপে গ্রুপে, যেমন মেয়েদের একটা আড্ডা হয়, বয়স্কদের একটা হয়, আমরা কিন্তু সবাই ধরেন দুপুরে খাওয়ার পরে সবার বাসার সামনে এখন একটা আছে, হাঁটতে হাঁটতে বেরোতে পারি, কিন্তু একটা বাসায় খাবার আরেকটা বাসায় খাওয়ার আগে যদি আমরা 15-20 মিনিট হাঁটাহাঁটি করি, হাঁটতে গল্প করি, তাহলে কিন্তু খাওয়াটা নিচে নামে, ডাইজেস্ট হয়, ইউনো সব ধরনের সুবিধা আছে, সুবিধা আছে। আর যেহেতু সামার এই সময়টি আমরা গাড়ি একটু যদি অল্প ডিস্টেন্স হয় আমরা গাড়িটি কম ব্যবহার করতে পারি, যে আমার অল্প দূরত্ব আমি হেঁটে হেঁটেই যাই, তাহলে আমার ব্যায়ামও হচ্ছে, এক্সারসাইজ অনেক দূরে গেলাম গাড়ি নিয়ে পার করেছি কিন্তু খাওয়ার পরে আমরা সবাই হাঁটলাম গল্প করলাম, মানে বসে বসে গল্প না করে, সেটাই আর কি, যে আপনি বলছেন যে বসে বসে গল্প না করে আমরা একটু সবাই মিলে হেঁটে হেঁটে গল্প করার যেটি, এবং এখন তো খুব সুন্দর আবহাওয়া নিউ ইয়র্কে, যে সেটি করাই যেতে পারে। আর কি পরামর্শ আমি বলবো যে
আবার আমি সালাদে ফেরত যাব, মানে সালাদ কেন ভেজিটেবল, এটা আমরা আমাদেরকে কিন্তু নিজে ইনোভেটিভ হইতে হবে, মানে বাঙালি পুরা ইয়েকেই যে আমরা কি ভ্যারাইটিজ অফ সালাদ বানাতে পারি এবং তাকে কত বেশি কিছু ঢুকাইতে পারি এবং কত টেস্টি করতে পারি। এবং আমরা কিন্তু মাংসের সাথেও আপনারা যদি বিদেশিদের প্লেট দেখেন, ওরা কিন্তু বিরাট একটা সালাদ বল থাকে কিংবা সালাদ থাকে, তারপর তাদের ইয়ে থাকে মানে স্টেক থাকে কিংবা ফিশ থাকে, অন্য কিছু থাকে, বাট এভরিথিং হোয়াট এভার দে আর ইটিং তারপরে কিন্তু সালাদে যাচ্ছে। আমরা কিন্তু ওই পুরা মাংস না হয় হাফ মাংস হাফ সালাদে গেলে পেটেও ভরলো, এনো আবার এই যে ক্ষতিও হলো না, ক্ষতিও হলো না, মানে একটা সুষম যে খাবার দাবার সেটির কথা আপনি বলছেন। আরেকটি বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আমাদের হজমেও সমস্যা হয় অনেক সময়, আমরা ঈদগুলোতে বিশেষ করে দেখি যে, কারণ আমাদের হচ্ছে তখন খাওয়া দাওয়ার আমরা গতানুগতিক যে খাবারে আমাদের মেনু থাকে ঈদের সময় সেটি থাকে না, অনেক কিছু ডিফারেন্ট হয়, সেটি মিষ্টি থেকে শুরু করে ঝাল থেকে শুরু করে সব কিছুতেই আমাদের, আমরা চটপটি খেতে যেমন পছন্দ করি আবার ঠিক তেমনি পায়েস খেতেও পছন্দ করি, এবং এই যে খাবার দাবারের একটু ডিফারেন্ট এবং যেতে হজমের সমস্যা হচ্ছে, গ্যাস্ট্রিকের সমস্যা আমরা যেটি বলে থাকি সাধারণত আমাদের বাংলা ভাষায়, আমরা যদি বলি যে ডাক্তারি ভাষায় না গিয়ে, তো সেই জায়গাটির থেকে আপনি কি বলবেন? আমি বলবো যে হজমের সমস্যা কিন্তু বেশি ক্ষেত্রে আপনি বেশি খেয়ে ফেলেন, কারণ আমাদের তো ডাইজেস্টিভ এনজাইম আছে, ঠিক আছে, তো যাদের হজমের প্রবলেম হয় তাদের যে পরিমাণ খাবার খায় মানে বেশি যদি খেয়ে ফেলে এবং ওই পরিমাণ হজম হজমি শক্তি যদি এনজাইম যদি না বের হয় তাহলেই তো হজম হচ্ছে না, সুতরাং সেক্ষেত্রে কিন্তু কম খাবার একটা অ্যাডভান্টেজ, কারণ আমি কম খেলে আমার ডাইজেস্টিভ এনজাইম যত বাড়লো অতটুকুতেই ডাইজেস্ট হয়ে যাচ্ছে, এটা এটা একটা। এবং আপনি কি বলবেন আর একটু পরামর্শ দিবেন যে অল্প খাওয়া তো ঈদের মধ্যে খুব সমস্যা, আমরা তো সবার বাসায় গিয়ে খেতে পছন্দ করি বিশেষ করে ঈদের মধ্যে, তো আপনি কি বলবেন যে এক বসাতে না খেয়ে যদি আমরা পর 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 আমি সব খাবারই টেস্ট করব, তো সেই বিষয়ে একটু যদি বলতেন। না আমি বলবো যে এখানে যে যেরকম অনেকে দেখেছে যে এই দুই তিন বাসায় পোলাও কোরমা খেয়ে এক বাসায় খালি বলবে যে আমি একটু চটপটি খেতে চাই, কারণ তখন আর ওই যে এখন একটু টকের দিকে নন পোলাও কোরমার দিকে যায়, তো দ্যাটস অলসো ফাইন, এভরিথিং ইজ গুড কিন্তু স্বল্প পরিমাণে। আর দ্বিতীয় কথা বলে আমি বলবো যে এখন ওমিপ্রাজল, তার প্রাইলোসে, গ্রেনিটিডিন, জ্যানটাক এরা কিন্তু ওভার দি কাউন্টার, আর আপনার যদি ডাক্তার থাকে আপনি হাতের কাছে কিছু রাখুন, কারণ দেখা যায় যে বোরহানি প্লাস এই যে ঝাল, অনেক ঝাল দিয়ে রান্না করা হয়। এই ওষুধের প্রেসক্রিপশনগুলো আমরা একদম অনুষ্ঠানের শেষে দিব, একটু আমরা দর্শকদের আটকে রাখি, আগ্রহ রাখি যে আমাদের হাতের কাছে কি কি ওষুধ রেখে দেওয়াটা ভালো। তবে একজন যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে, কে আছেন আমাদের সাথে? যারা আমরা লো প্রেশার এবং হাই প্রেশারে যারা প্যাশেন্ট মনে করেন, তো বিশেষ করে গরুর মাংসটা মানে আমাদের জন্য কতটা মানে এই এটা কি অ্যাভয়েড করা ভালো হবে না জাস্ট অঙ্কের লোক সংখ্যক লোক কিন্তু ব্লাড প্রেশার আছে, তারা কি মজা করবে না? অবশ্যই করবে। আমরা যেটা বলছিলাম যে আপনি যদি মনে করেন এই যে আমি একটা হাতে দেখাচ্ছি এই পরিমাণ, হ্যাঁ, যেখানে যতটুকু মাংস হয় ছোট কাটা কিংবা বড় কাটা করেও, হ্যাঁ, এরকম মাংস খান তাহলে অবশ্যই আপনার প্রেশার, আপনার যদি প্রেশারের ইয়ে থাকে, তো আমি বলবো যে প্রথম যেটা আমি যেটা রুগীদেরকে বলি, আপনার যদি ব্লাড প্রেশার থাকে মানে ঘুম থেকে উঠে ব্রাশ করেই ব্লাড প্রেশার ওষুধটা খেয়ে ফেলেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি অবশ্যই মাংস খাবেন কিন্তু দুইটা খেলে সবচেয়ে ভালো, দুইটার উপর খুব জোর, তিনটা কিংবা সাড়ে তিনটা, নট অনেকগুলা, কারণ গরুর মাংসের মধ্যে ইনহারেন্ট একটা প্রেশারের যুক্ত আছে, লবণ যুক্ত আছে, সুতরাং বাড়বেই, তখন মানে প্রেশার বেড়ে গেল, মাথা ঘুরাচ্ছে একটা, তখন কিন্তু আরো অ্যাংজাইটিতে পড়ে যায়, বরঞ্চ আমরা নিজেকে কন্ট্রোল করি, হ্যাঁ, নিজেকে কন্ট্রোল করা সবচেয়ে। হ্যাঁ, লো প্রেশার উনি জানতে চেয়েছেন, লো প্রেশার যাদের
না লো লো প্রেসারে কোনো সমস্যা নাই, লো প্রেসারে আরো ভালো যে আপনার গরুর মাংস তারপর পানি খেলে আপনার প্রেসারটা আরো নরমালের দিকে চলে যাবে। তো এবং আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ভাবে যে আমরা মেনু বিভিন্ন টাইপের খাবার থাকে, হজমের সমস্যা আপনি খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছিলেন যে এই ক্ষেত্রে আমরা একটু খাবারের ডিফারেন্স ব্যতিক্রম, যে আমি এই বাসায় পোলাও মাংস খেয়েছি, অন্য বাসায় গিয়ে হয়তো আমি ডেজার্টই খাবো, তো সেই বিষয়ে যদি আপনি আপনার মুখ থেকে দর্শকদের জানাতে চাই, আপনি ডাক্তার মানুষ, তারা আমরা ডাক্তারদের যারা যাই বলবেন আমরা সেই অনুযায়ী ফলো করার চেষ্টা করি, তো সেই অনুযায়ী আপনি কি বলবেন দর্শকদের? না আমি বলবো যে এটা এটা স্লোলি আমাদের কালচারের মধ্যে আমরা ঢুকাই নেই, যে গরুর মাংস খাসির মাংস তো থাকবেই, তার সাথেও যদি আমরা এই যে সালাদ কিংবা অন্যরকম খাবার দাবার, চটপটি তো আছেই, হ্যাঁ সেমাই তো আছেই, কিংবা ডিফারেন্ট টাইপের, সো দ্যাট আই হ্যাভ এ চয়েস অন্যান্য কিছু খাবার। হ্যাঁ মাংস তো আমি খাবোই, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা কিন্তু পোলাও বেশ খাই, এই পোলাওয়ের উপর চাপ কমানো ভালো, ভাত পোলাও কার্বোহাইড্রেট আলু, হ্যাঁ এখানে তো এই এই ব্যাপারে এটা হলো যে আমি বলবো যে ডিফারেন্ট টাইপের ভেজিটেবলস আছে, ফ্রুটস আছে, হ্যাঁ, তো আদার দেন ডায়াবেটিক রুগী, ইভেন ডায়াবেটিক রুগীদেরও কিন্তু ফ্রুট খেতে পারে, কিন্তু ফ্রুট খেতে পারে, খেতে পারে কিন্তু অল্প পরিমাণ। এবং যারা বিশেষ করে প্রেসারে আছেন তাদের জন্য কি কি অ্যাডভাইস দিবেন সুস্থ স্বাভাবিক মানুষদের জন্য, সে বিষয়ে আসবো, তবে ছোট্ট একটা বিরতি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠান এবং আমাদের ঈদ উপলক্ষে বিশেষ এই পর্ব, আমরা নিচ্ছি ছোট্ট বিরতি, আমাদের সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং ঈদে আমরা কিভাবে সুস্থ থাকবো সে কারণে আমাদের মাঝে আছেন ডাক্তার রেজা চৌধুরী। আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমরা খুব সুন্দর একটি দিন কাটানোর জন্য আপনাকে পেয়েছি, আপনার পরামর্শ আমাদের কাজে লাগবে, তবে একজন অপেক্ষা করছেন, বিরতির আগ থেকে আমরা সেই প্রশ্নটি নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে, কে যুক্ত হয়েছেন? আমি জামশেদ ফিলাডেলফিয়া থেকে বলছি। জি বলেন। আমার সমস্যা হইলো আমার আজকে সকাল থেকে প্রস্রাবের সাথে রক্ত থাকছে, এখন আপনার এই ইমার্জেন্সি দেখলাম কিডনিতে কোনো সমস্যা নাই, প্রাইমারি ডাক্তার বলছে তো আপনি ইমার্জেন্সি যাই গ্যাস স্ক্যান করেন কোনো সমস্যা, কিন্তু ব্লাড ফোটা ফোটা পড়তেছে, এটা রক্ত এরও বুঝতেছে না, আমি তো ভয় পেয়েছি, এখন কি করা যায়? আমি বলবো যে ফোটা ফোটা রক্ততে আপনার কোনো বিরাট ইমার্জেন্সি হবে না, যে আপনি ফেন্ট হয়ে পড়ে যাবেন কিংবা আপনার ব্লাড প্রেশার কমে যাবে, বাট আমি বলবো যত শীঘ্রই সম্ভব আপনি ইউরোলজিস্ট, হ্যাঁ, আপনার যদি ফোটা ফোটা রক্ত পড়ে তাহলে এমন হতে পারে যে আপনার এই কিডনিতে স্টোন থাকতে পারে, হ্যাঁ, কিংবা এই কিডনিতে স্টোন থাকলেই ফোটা ফোটা রক্ত পড়ার সম্ভাবনা বেশি, কারণ ইউরেটারে যদি রক্ত স্টোন থাকতো তাহলে আপনার অনেক ব্যথা হতো কিডনিতেও, তাহলে আমি বলবো যে এরা স্টোন পায় না, আমি গ্যাসিং হচ্ছে, এরা রিপোর্ট বলছে আমি ইমার্জেন্সিতে থেকে আটটি ঘন্টা খানিক দুই আগে কিডনিতে স্টোন পায় না। আচ্ছা কতক্ষণ পর পরে ফোটা ফোটা রক্ত পড়ছে? ধরেন আগে তো ঘন ঘন পড়তো, এখন 15-20 মিনিট পরে পরে। আচ্ছা ঠিক আছে, আপনি যেটা করবেন সেটা হলো আপনি কন্টিনিউয়াসলি পানি খেতে থাকেন, আপনি এই খুব নার্ভাস হবেন না, জাস্ট রিল্যাক্স, আপনি পাইলে একটা ঘুম দেন, আর আপনি আপনার ডাক্তারকে বলেন যে ওটাকে বলে ইউরোলজিস্ট, ইউরোলজিস্ট ওরা সাজেস্ট করছে আমাকে ইউরোলজিস্ট সোমবারে, এর মধ্যে তো আমি দুই দিন আরো সোমবার শেষে এটা এটা আপনার বলবো যে এই মুহূর্তে যদি প্রচন্ড বেশি যে একদম পুরা এই আপনি প্যাড ইউজ করতে পারেন, হ্যাঁ, এবং প্যাড যখন সোক হয়ে যাচ্ছে তখন আরেকটা প্যাড ইউজ করলেন, এইভাবেই আপনাকে সোমবার পর্যন্ত কাটাতে হবে। রিস্ক আছে কি কোনো ধরনের? না না, উনি অলরেডি উনি তো নার্ভাস হচ্ছেন কারণ সোমবার পর্যন্ত হ্যাঁ, কিন্তু উনি অলরেডি ইমার্জেন্সিতে গেছে, ওরা ক্যাট স্ক্যান করেছে। আপনার বেশি বা আমরা সন্দেহ করি যে কিডনির সাথে সম্পর্ক, ব্লাড যাওয়াটা ইউরিনের সাথে, ওই জন্য ভয় লাগে, ফ্যামিলির সবাই হতাশা, বাচ্চা কাচ্চারা সব হতাশা। না না না, আপনি কোনো ভয় পাবেন না, হ্যাঁ, অনেক সময় এই এরকম কিছু ডিজিজ আছে হঠাৎ করে রক্ত হয়, বাট আপনি নিশ্চিন্তে থাকুন, হ্যাঁ কিছু হবে না, আপনি সোমবার দিন ইউরোলজিস্টকে দেখান।
আপনার জন্য শুভকামনা রইল। জি, আপনি সোমবার পর্যন্ত উনি যেমনটি বলছিলেন যে প্রাথমিক চিকিৎসা দিয়ে তো হয়ে গেছে, এবং ওরা করে কি যে একটা টিউব দিয়ে পেশাবের মূত্রথলিতে দেখে, তখন ওরা ওই এন্ডোস্কোপির মতো পুরো কোথায় থেকে বের হচ্ছে সমস্যা সেটি। আমরা কথা বলছিলাম কুরবানির ঈদে কিভাবে সুস্থ থাকবেন সে বিষয়টি নিয়ে। ডাক্তার রেজা চৌধুরী, আপনি বিভিন্ন ধাপে ধাপে আপনি বলছিলেন যে কিভাবে আমাদের মেইনটেইন করতে হবে। আরেকটি বিষয় আমি একটা ইয়ে বলি যে এর মধ্যে আমি এক দাওয়াতে গেছি, আমার এক বন্ধু হঠাৎ করে সে বলছে যে আমার বুকটা ধড়ফড় করছে আর কি, তো এবং আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কিছু লবণ জাতীয় কিছু খেয়েছো, বলছে হ্যাঁ এই ইয়েতে এই চটপটি অথবা কোনো এক তরকারিতে প্রচণ্ড লবণ ছিল ইয়েতে এবং সে খেয়েছে। তখন আমি তাকে বললাম যে এই মুহূর্তে তার কাছে ব্লাড প্রেশার ওষুধ নাই, সে সকালের ব্লাড প্রেশার ওষুধটা খেয়েছে। আমি বললাম তুমি রিল্যাক্স থাকো, গাড়িতে যাও, কিছুক্ষণ ইয়ে নাও আর হাঁটাহাঁটি করো। তো আমি বলবো যে ধরেন যদি কারো একটু সুগার বেড়ে যায় কিংবা একটু প্রেশার বেড়ে যায়, সে তার রেগুলার ওষুধ তো খেয়েছে, তখন যদি সে শুধু হাঁটাহাঁটি করে আধা ঘন্টা 45 মিনিট 1 ঘন্টা কিছুক্ষণ পর এসে দেখবে যে বেটার ফিল করছে, তার প্রেশারও কমে যাবে, সুগারও কমে যাবে। তো আমি এটাও বলবো যে একটা বাড়িতে খাওয়ার পর আরেকটা বাড়িতে যাওয়ার আগে আমি বলবো যদি অলমোস্ট নট হেঁটে মানে ফর হাফ এন আওয়ার হাঁটার মানে হাফ এন মানে মোটামুটি আধা ঘন্টায় হেঁটে নিলে তখন আমি যাই খাচ্ছি সেটি আমার খুব বেশি আমি বলবো নেতিবাচকভাবে প্রভাব ফেলবে না। আরেকটি বিষয় আমি বিরতির আগে বলছিলাম যে ডায়াবেটিস রোগীদের আমরা সবসময় স্পেশালভাবে বিভিন্ন সাজেশন দিয়ে থাকেন আপনারা সাধারণ মানুষদের চেয়ে কিংবা যাদের প্রেশার খুব হাই তাদের ক্ষেত্রে। শুরুতে আমি ডায়াবেটিস রোগীদের জন্য এই বিশেষ উৎসবে ঈদকে কেন্দ্র করে আপনি কী ধরনের মেনু দিবেন? আমি প্রথমেই বলবো যে এই মাংস তো একটু খেতেই হবে, মাংস ইমিডিয়েট খেলি যে মানে সুগার মাংসতে সুগার বাড়ে না, বাড়ে ভাতে আলুতে। তো সুতরাং আমি যদি মনে করি যে আজকে ঈদ আমি মাংসের উপর চাপ দিয়ে ভাতে ভাত কিংবা আলু কম খাবো, হ্যাঁ আর শরবত তো বাদই, হ্যাঁ আর ওদিকে তার সাথে একটু সালাদ দিলাম, তাহলে পেটও ভরলো, হ্যাঁ আবার মানে ডায়াবেটিক রুগীরা কিন্তু আগের থেকে একটু কম মাংস খেয়ে অভ্যস্ত, ডাক্তার প্রথমে বলে কোলেস্ট্রল, তো আমি যদি 2 থেকে 3টা মাংস খাই, অল্প একটু ভাত খাই, মানে প্লেটের 1/4 ভাত, প্লেটের অর্ধেকও না কিন্তু 1/4 ভাত, হ্যাঁ আর অর্ধেক সালাদ আর একটা কাবাব খেলাম, আই থিঙ্ক আই উইল বি ফাইন, মানে যে কোনো রুগী সমস্যা হবে না। আর বললাম ওটাই যে খাবার পরে উনি যদি একটু আধা ঘন্টা হাঁটতে বের হয়, বন্ধু বান্ধব নিয়ে বের হলো, আরেক ডায়াবেটিক রুগীকে নিয়ে বের হলো, গল্প করাও হলো, সেই সাথে আমার শরীরকে সুস্থ রাখার জন্য সেই প্রক্রিয়াটিও সম্পন্ন হলো। আরেকটি বিষয় জানতে চাই যে যাদের প্রেশার খুব হাই, আপনি বলছিলেন যে হাই প্রেশার যারা তারাও খেতে পারবেন কিন্তু একটু নিয়ম কানুন মেনে, সেই জায়গাটি থেকে আবার যদি একটু স্পষ্ট করে দর্শকদের। আমি বলবো যে আমার যদি হাই বেশি থাকে আমি মধ্যম সাইজের 2 টুকরা মাংস বেশি খাবো না, কারণ যত বেশি মাংস খাবো তত প্রেশারের হাইয়ের পরিমাণ বাড়া যাবে, কারণ মাংসটা লবণ দিয়ে রান্না করা হয়, লবণ ছাড়া তো, হ্যাঁ তো সেটাই, আর বাড়তি লবণ তো নাই, মানে সেটি ইউজ করা যাবে না। আমরা যেহেতু অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে সুস্থ সুন্দরভাবে থাকার জন্য আমরা সবাই চেষ্টা করি কিন্তু ঈদকে কেন্দ্র করে একটু খাবার দাবারও বেশি হয়ে থাকে, আমরা সেটিকে ধরেই নিই উৎসবের অংশ বিশেষ। তো এই জায়গাটি থেকে অনেক সময় অনেক ধরনের সমস্যা হয়, পেটের সমস্যা থেকে শুরু করে প্রেশার বাড়া থেকে শুরু করে ডায়াবেটিসের সমস্যা থেকে শুরু করে হার্ট অ্যাটাক পর্যন্ত ঈদের দিনের ঘটনা কিন্তু বিরল নয়, হয়ে থাকে। তো এক্ষেত্রে আমি প্রাথমিকভাবে যেটি আমাকে ডাক্তারের কাছে না গেলেও হবে কিংবা ইমার্জেন্সিতে না গেলেও হবে, আমাকে কি কি ওষুধ হাতের কাছে রাখাটা ভালো? আমি যেমন বলবো যে এই জ্যানট্যাক কিংবা রেনিটিডিন এটা কিন্তু ওভার দি কাউন্টার, হ্যাঁ তো আপনি যে কোনো আপনি যদি নিজে পান, হ্যাঁ তাহলে তো ভালোই, কিংবা ফার্মাসিস্টকে বললেই তারা এটা দিবে। ইভেন আমরা যে ওমিপ্রাজল কি প্রাইলোর খাই এটাও ওভার দি কাউন্টার, তো এই দুইটা আমি রাখবো, হ্যাঁ এই মানে যারা রেনিটিডিনে অভ্যস্ত তারা রেনিটিডিন খাবে, যারা ওমিপ্রাজলে অভ্যস্ত যখনই আমরা যখন ঈদের মাংস খেয়ে আবার আমরা চা খাই, ওখানেও অ্যাসিড হয়, কোক খাই অ্যাসিড হয়, তো
এগুলো হলে তখন আমরা ঠান্ডা পানি রেগুলার পানি তার সাথে এটা খেলে কমে যাবে। একটা যদি না হয় ইউ ক্যান টেক টু ওমিপ্রাজল, একটা রেনিটিডিন না হলে আরেকটা রেনিটিডিন এরকম, আর এটা লইয়ে আর এমনি যে কোনো ব্যথাটাতে আমরা টাইনালল রাখতে পারি, ইটস অলওয়েজ ওয়ার্কস। এমনি একটু পেট ব্যথা তো টাইনালল যায় কিন্তু কাজ করতে পারে, হ্যাঁ, কিন্তু আমি সবার আগে ওমিপ্রাজল কি রেনিটিডিন খাবো। যে অনেক সময় হাতের কাছে রেখে দেওয়া ভালো, ইভেন অনেক সময় দেখা যায় কিছু নাই টাম টামসও কিন্তু খুব ভালো কাজ করে। অনেক সময় অ্যাসিড হয়ে গেলে ওমিপ্রাজল রেনিটিডিন তো কাজ করে, কিন্তু ইমিডিয়েট যেটা কাজ করে সেটা হলো যে মাইলেনটা, বাংলাদেশে যেটাকে অ্যাসিড বলে, আর না থাকলে টামস। টামস দুই তিনটা চিবিয়ে খাওয়ার পর এক গ্লাস পানি খেলে ইউ গেট রিলিফড, অনেক ভালো ফিল করবে। এবং আমাদেরও প্রত্যাশা থাকবে, শুভকামনাও থাকবে ঈদের দিনটি যেন খুব সুন্দর হয়, কারো যেন বেদনার দিন না হয়, যে অসুস্থ হয়ে না পড়ি। সবশেষ দর্শকদের জন্য সংহারে কি বলবেন? আমি বলবো যে যদি কখনো আপনার এই যে এদিকে খুব বুকে বেশি ব্যথা হয় এবং যদি মানে ধরেন আপনার এই যে টার্মস খেলেন কিংবা, তাহলে আপনি 911 কল করবেন। কারণ আমরা চাই না যে আপনার ঈদের দিন আবার ইমার্জেন্সিতে যাব, যদি হার্ট অ্যাটাকের মতো কিছু হয়ে থাকে যত আগে যাবেন তত ভালো। বাট এটাতে জাস্ট আমি বললাম যে টু বি সেফ দ্যান সরো ইন দ্য ফিউচার। বাট আমি সেটা বলবো যে আপনি যদি যে এত কিছু হয় যে মনে করেন যে প্রেশার বাড়লো সুগার, এগুলো কিন্তু বেশি খাওয়া থেকে, হ্যাঁ, আমরা অবশ্যই মজা করি। এবং সবচেয়ে বড় কথা হলো কি যে দুই তিনটে মাংস আমি কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে যে দেখেছি, দুই গ্রুপ আছে, কিছু গ্রুপ যাদের দিকে আমি তাকিয়ে থাকি এবং তাদের দিকে শ্রদ্ধা করি, ওই দুই এক টুকরা এক টুকরা মাছ এক টুকরা মাংস খুব অল্প নেয় এবং তারাও মজা করে খাচ্ছে, এদিকে আমি এক প্লেট খাওয়া নিয়েছি, হ্যাঁ, বরঞ্চ আমারই একটু ইয়ে লাগছে। তো তো উই শুড লার্ন ফ্রম দ্যাম, দ্যাট আপনি যে কোনো অনুষ্ঠানে যান দেখবেন কিছু লোক আছে কিন্তু খুব অল্প জিনিস নিয়ে খুব মজা করে খাচ্ছে, আমরা সেটাই ফলো করি, মানে সেই অভ্যাসটি আমাদের গড়ে তুলতে হবে। তাহলে কিন্তু আমাদের এই ঈদে ইমার্জেন্সি কল করা লাগবে না, আবার অসুস্থ ফিল করব না, মানে নিজে অসুস্থ না পুরো পরিবারের আনন্দটি নষ্ট করে দেয়া। কিন্তু ডাক্তার রেজা চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ, সেই সাথে দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, অগ্রিম ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আর আমাদের ঈদে টিবিএন 24 টেলিভিশন 5 দিন ব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে, আশা করি সেই অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এবং ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আপনাদের জন্য টিবিএন 24 টেলিভিশনের পরিবারের পক্ষ থেকে এই আয়োজন। সবাই অনেক ভালো থাকবেন।